হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিদাস ব্লগ। অনেকদিন পর তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। এগুলো হচ্ছে আগের পরের অনেক ভিডিও মিলে আজকে ব্লগটা শেয়ার করছি। এটা হচ্ছে স্কুল বন্ধ হওয়ার আগের দিন, আমার এই যে সকালের দৃশ্য দেখো, একদম ঘুম থেকে উঠেই রেডি টেডি করে নিয়ে যায় গাড়ির মধ্যে, আবার এত লং জার্নি, ওরা আবার গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায়, আর অনেক আগেই চলে আসছে, এই জন্য স্কুলের সামনে ওয়েট করছে, আলি স্যার স্কুলের সামনে। আগে তো আলি স্যার স্কুল শুরু হয় আগে, এই জন্য আলি স্যার স্কুলের সামনে আগে আসি। এই পরেই একটুই 30 সেকেন্ড লাগে গাড়িতে, তারপরে হচ্ছে এলিসের স্কুল। আজান তো মানে মহাবিরক্ত, প্রতিদিন এরকম ঘুম থেকে উঠাই নিয়ে আসি। আর বিকালবেলা একটু চিকেন ফ্রাই, একটু নাস্তা করলাম আমরা। আর আমি আর আরজু হচ্ছে আইকাতে আসছি আজকে সকালে নাস্তা করতে, আর কিছু টুকটাক জিনিসপত্র কিনতে আসছি। কিন্তু এসে দেখি যে না, আইকা হচ্ছে আগে বুকিং করতে হয় রেস্টুরেন্টে যদি যে মানে যাওয়া লাগে, এটা হচ্ছে এই কোভিডের কারণেই আর আগের মতো যাওয়া যাচ্ছে না। তো আমরা বুকিং করলাম, কারণ আমরা তো 9টায় চলে আসছিলাম, কিন্তু ওরা বলছে যে আমরা 9টায় আসলে আসিনি, আমরা 8:30 চলে আসছি, আর সেখানে 11টায় খুলবে। তো আমরা বুক করে গেলাম দুপুরের লাঞ্চের জন্য। আর আজান তো অনেক মজা পাচ্ছে এই টয় সেকশনে এসে। আর এই ভিডিওগুলো কিন্তু আমাদের লকডাউনের আগে, আসলে লকডাউনটা দেওয়াটা আসলেই জরুরি ছিল। আমি তোমাদেরকে নেক্সটে কতগুলো ভিডিও যখন দেখবে তোমরা বুঝতে পারবে। মনে হচ্ছিল যে মানুষ আর একটাও ঘরে নাই, সব বের হয়ে চলে আসছে, আর তাতে কি হয়েছে অনেক বেশি ইংল্যান্ডে বেড়ে গিয়েছে। এখন তো ইংল্যান্ডে মনে হয় নাম্বার 1। হ্যালো, কেমন হয়েছাম? আর এই ভিডিওটা হচ্ছে স্কুল যেদিন ফার্স্ট স্টার্ট হলো বন্ধ, সেদিনই আমরা কিংস্টনে গিয়েছিলাম যে ক্রিসমাস উপলক্ষে একটু দেখে আসি, কারণ ক্রিসমাসে প্রত্যেক ক্রিসমাসে হচ্ছে অনেক সুন্দর করে মানে সাজায়, বাহিরে টাহিরে অনেক কিছু থাকে, অনেক অনেক সুন্দর করে সাজায়, আসলে দেখতেই যায় অনেকে এই ক্রিসমাস কীভাবে সাজায় কিংস্টনটা। কিন্তু এবার দেখলাম যে একদমই কিছু নেই, বাইরের তেমন ডেকোরেশন নেই, তারপরে ভিতরটাও কেমন যেন একটু হালকাভাবে সাজিয়েছে, তেমন বোঝা যাচ্ছিল না ভিডিওতে, তাই আমি আর একটু নিতে গিয়ে দেখি যে তেমন বোঝা যাচ্ছে না। এই যে এখানে অনেক বেশি মানে কালারফুল কালারফুল অনেক কিছু দিয়ে সাজায়, বাট এবার কেমন জানি, এই যে দেখতেই পাচ্ছ কেমন, ওরকম মানে চোখে পড়ার মতো না, তাই আর আমি নিলাম না। আর লাস্টে হচ্ছে একটা ভিডিও আমি শেয়ার করেছি, এটা হচ্ছে জিদানের মানে বার্থডের একটা, মানে বার্থডেটা তো তোমরা দেখেছোই, ওই সেলিব্রেটটা দেখেছো, বাট এটা ওর গিফট পেয়েছিল একটা স্পেশাল গিফট জন্য, সেটাই। টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার জিদান, হ্যাপি বার্থডে টু ইউ, ওপেন ইওর আইজ, লুকস ইওর সারপ্রাইজ, 3, 2, 1, এ ফলস, ও মাই গড, you got me AirPods. No, thank you so much. Do you like it? Yes. I've needed this for so long because I cycle to school and I listen to music and it's really hard with headphones. Okay, open it and have a look how it's looked like inside. Thank you so much, Dad. I'm going to be very careful. Yeah. Careful, the knife is very sharp. Oh my God, that's so cool. I don't even know if I'm cutting this. It's fine. Carry on. Open you by your own and you can see how it's looked like. Oh, now I cut it. I didn't cut it like that. Okay, I think I opened it. Oh my God, I'm so excited.
Oh my god, I'm so excited. Oh. Oh my god. The AirPods. Oh, our charger as well. Oh my god, thank you so much, Dad. Can I open this? I'm scared to open it. You have to. It open like that, yeah. This? This, yeah, there's some glue on there, yeah, slowly. Oh, it's so satisfying. Oh my god. Oh my god, they're brand new, they're so shiny. Oh my god, that's so cool. Thank you so much, Dad. I really need this because I go music when I go to school, and headphones are really, really hard to listen, and for school because I study and I use them for the videos because they help me concentrate. Thank you so much, Dad. Okay, bye.